এসেছে শতপুষ্পের দল, সুর লহরি বাজিয়ে তাদের করেছে বরণ, বলছে গোপালগঞ্জ এসএম মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা জীবনের স্বপ্নিল যাত্রায় পা রাখা শিশু শ্রেণীর ছোট্ট সোনামণিদের কথা। বিদ্যালয় পড়ালেখা ভীতির কোনো বিষয় নয়, শিক্ষা জীবন শুরু করতে আসা শিশু শিক্ষার্থীদের সেই মানসিকতা তৈরি করতেই এসএম মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় আয়োজন করেছে কচি কাচাদের নবীন বরণ অনুষ্ঠানের। এ যেন পুরাতন রীতির নতুন ব্যবহার। সবসময় মাধ্যমিক স্কুল বা কলেজ বিশ্ববিদ্যালয় পর্যায়ে নবীন বরণ হলেও প্রাথমিক স্কুলে এটি প্রায় হয় না বললেই চলে। তাই শিক্ষা জীবনের প্রথম দিনটিকেই উৎসাহ উদ্দীপনায় ভরিয়ে দিতে বিদ্যালয়টির নির্মল ভালোবাসায় রংধনুর রঙে রাঙিয়ে তোলে কচি এই শতপুষ্পের দলকে। আমাকে রং, ফুল আর চকলেট দিয়ে বরণ করেছে, ভালো লেগেছে। স্কুলের প্রধান শিক্ষক সুরাইয়া খানম সহ শিক্ষক মণ্ডলীর সদস্যরা শিশু শ্রেণীর শিক্ষার্থীদের ফুল, চকলেট ও আবির দিয়ে বরণ করে নেন। পরে পরিবেশন করা হয় শিশুতোষ নাচ গান সহ সাংস্কৃতিক অনুষ্ঠান। এভাবেই নেচে গেয়ে শিশুরা উৎসব মুখর পরিবেশে শ্রেণীকক্ষে প্রবেশ করেন। এই সময় শিশুদের সাথে শিক্ষক ও অভিভাবকরাও উদ্বেলিত হয়ে ওঠেন। এরকম ব্যতিক্রমী ধর্মীয় অনুষ্ঠান এখন পর্যন্ত কোথাও মানে আমি দেখতে পাইনি, হয়নি। বাচ্চাকে ফুল দিয়ে আবির দিয়ে যেভাবে বরণ করছেন তাতে আমরা অনেক খুশি। অনুষ্ঠানে বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মিঠু বলেন, আমরা প্রতি বছর এই নবীনবরণ অনুষ্ঠানটা যারা শিশু শ্রেণীতে ভর্তি হয় তাদেরকে আমরা বরণ করে নেই এবং এই বরণের মাধ্যমে সে তার স্কুলকে চেনে, টিচারদের চেনে এবং আমরা যারা অভিভাবক শ্রেণীর আসি আমরা আমাদের সবাইকে পরিচিত করি, যাতে এই স্কুলটা এই বাচ্চাই আগামী দিনের ভবিষ্যৎ। শিশুদের মধ্যে উৎসাহ উদ্দীপনার সৃষ্টির জন্যই এমন উদ্যোগ বলে জানান বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুরাইয়া খানম। একেবারে ছোট অবস্থায় ওদের যে একটা শিক্ষা প্রতিষ্ঠানে ওরা আসে, এখানে যে ওদের একটা গুরুত্ব আছে, ওদের যে একটা সম্মান আছে, ওদেরকে আমরা সম্মানিত করি। আসলে আমরা চাই সুন্দর বাংলাদেশ, আগামী সুন্দর বাংলাদেশ। এই শিশুরা যদি জীবনের প্রথম দিনই হোঁচট খায় এবং বিদ্যালয়কে যদি ভয় পায় এবং যদি কোনো আনন্দ না পায়, উৎসাহ না পায়, তাহলে ও তো আর স্কুলে আসতে চাইবে না। ওর সুন্দর জীবনের জন্য, ও সুন্দরভাবে যেন বেড়ে ওঠে, সুন্দরভাবে যেন বিকশিত হয় এবং ওর বিকশিত হওয়ার জন্য যতগুলি ক্ষেত্র আছে সব ক্ষেত্র এখানে তৈরি হয়, আমি সেগুলো তৈরি করি বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে, খেলাধুলার মাধ্যমে। হে নবাগত, শিক্ষা জীবনের স্বপ্নিল যাত্রায় জয় হোক তোমাদের শুভাগমন, হাতে হাতে শোভা পাক তোমাদের শুভকামনা। রিমু সিদ্দিক, বাংলাভিশন।